পদ্মা নদীতে প্রবল স্রোত ও নাব্য সংকটে দুর্ঘটনা এড়াতে গতকাল সন্ধ্যা 6টা থেকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি রুট কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তীব্র স্রোত এবং নাব্য সংকটের কারণে কালকে রাত্রে 9টার পর থেকে কিন্তু আর কোনো ফেরি চলছে না। বিকল্প যে চ্যানেলটি দিয়ে ফেরি চলাচল করছিল সেই চ্যানেলে গত রাত 9টার দিকে কিন্তু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি রোরো ফেরি 29টি যান এবং কয়েকশো জন নিয়ে কিন্তু আটকা পড়ে আছে। সেটিকে উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ সকাল থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অন্য কোনো বিকল্প চ্যানেল না থাকবার কারণে কিন্তু ফেরি চলাচল করা যাচ্ছে না। এমনিতেই পদ্মায় তীব্র স্রোত, তারপরে এই ডুবোচরের কারণে এখানকার ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এটা কিন্তু গতকাল এই 16টি ফেরির মধ্যে 7টি ফেরি দিয়ে পারাপার চলতেছিল, কিন্তু এদিকে রাতের বেলায় যে তাদের সিগন্যাল সেগুলো কিন্তু স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, সে কারণে কিন্তু রাতে এই চ্যানেল দিয়ে ফেরিগুলো পারাপার হতে পারছিল না। এছাড়া এই পদ্মায় পানি কিন্তু আরও 11 সেন্টিমিটার বেড়েছে গেল 24 ঘন্টায়। এখন বিপদসীমার মাত্র 14 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু এই শিমুলিয়া ঘাট প্রবাহিত হচ্ছে। এদিকে এই শিমুলিয়া ঘাটে কিন্তু অদ্র সহস্রাধিক গাড়ি এবং বিভিন্ন ধরনের যান এবং হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে যে কীভাবে তারা পদ্মা পাড়ি দিবে। এদিকে 87টি লঞ্চ এবং 450-এর বেশি স্পিডবোট চলাচল করছে, কিন্তু সে এত স্রোত, তীব্র স্রোত, সেই স্রোতে কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। কারণ হচ্ছে নর্মাল যে স্বাভাবিকভাবে ফেরিগুলো 1 ঘন্টা 10 মিনিটে যেতে পারতো, কিন্তু এখন কিন্তু 2.5 ঘন্টার মতো সময় লাগছে কাঁঠালবাড়ি যেতে। এই একই রকম কিন্তু স্পিডবোট এবং লঞ্চ সবারই কিন্তু দ্বিগুণের বেশি সময় লাগছে। বিআইডব্লিউটিসির যে এখানকার এজিএম, তিনি আমাকে একটু আগে বলেছেন যে পরিস্থিতি এরকম অবস্থায় আছে যে কখন ফেরি চালু করা যাবে এটি কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না। আর সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু যানজট বাড়ছে। দুপার মিলে কিন্তু সহস্রাধিক যানবাহন কিন্তু আটকা পড়েছে, বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং নানা ধরনের যানবাহন কিন্তু তারা এখান দিয়ে পারাপারের জন্য অপেক্ষায় আছে। কিন্তু এই তীব্র স্রোত উপেক্ষা করে এই গাড়িগুলো নিয়ে কিভাবে যাবে এবং কখন ফেরি চলাচল শুরু হবে এটা কিন্তু তারা নিশ্চিত করতে পারছে না। এই শিমুলিয়া ঘাটের এই যে ফেরি চলাচল বন্ধ, এই তীব্র স্রোত এবং নাব্য সংকটে সেটা সর্বশেষ পরিস্থিতি সবুজ। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।